فارسي وعلي আপনার বিশ্বাস ঠিক আছে আপনাক মই পরীক্ষা করিছো তোমার আমার নবী দস্তা দালিম দি পঠাইছে আল্লাহই জান্নাতর পরাই দস্তায়ে দিছে কিন্তু তারে এটা মই লুকাই পকেটত থছু কব সুবহানাল্লাহ আপনার পরীক্ষা লওয়ার কারণে এই পরীক্ষাত আপুনি পাস করিছে কারণ তোমার আমার সাহাবীর নৌদ বিশ্বাস নাই দসত বিশ্বাস হয় কব সুবহানাল্লাহ এই বলি যেতিয়াই পুরা হই গল হই যোয়ার পিছত আল্লাহর নবী কি করিলে সেই দালিম মা ফাতেমা হাসান হুসান খুয়াই এনেকে কেইবা দিন চলি আছে আৰু এদিন খনে দয়ার নবীজি ফাতেমার ঘরত খাবার বস্তু নাই খুয়ার কারণে আকো তিনি চারিদিন ভুকত তেতিয়াই আল্লাহর নবীর ছোৱালী ফাতেমাই নিজর স্বামী কব ধরিছে ওমর মরমর স্বামী মোর আব্বা জানে বিয়ার সময়ত এখন চাদর দিছিলে এটা কাম করা এই চাদর খান বিক্রি করে দি তুমি যে টকা পয়সা পুয়া করার কারণে বাজার করে আনিবা কব সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদর খান বাজারত বিক্রি করার কারণে গুছি গল যাই সেই বাজারত সেই চাদর খান ছয় টকা দি বিক্রি করে দিছে কব সুবহানাল্লাহ এই ঘটনার দ্বারাই আপনার কি বুঝবা বিচারু আপনি অলপ চিন্তা করি ফিলিংসর হইতে শুনি থাকক আল্লাহর নবী সাহাবি এই চাদর খান বেশি দিলে বেশি দি কিমান পালে ছয় টকা কেমান ছয় টকা পালে ছয় টকা পুয়ার পিছত মন খুশি হয় আকো রাস্তা দি যায় আছে রাস্তা দি যাই থাকা অবস্থাত আকো এটা ভিখারি লগ পালে ফিরিস্তার রূপত এজন ভিখারী রাস্তা দি ঠিয়া হয়ে আছে আলি কা আলি মই বহুদিন ধরি কষ্টত মোক পয়সার দরকার আল্লাহর বাস্তে জি আছে তুমি দিয়া লগে লগে হেই ভিক্ষুর নাম শুনি আল্লাহর নাম শুনি হেই ভিখারী জনক আলি ছয় টকা পুরা পুরা দি দিলে কব সুবহানাল্লাহ আকো আলির টেনশন এইবার ঘরত মই কি বাজার করিনি আলি চিন্তা করি করি আকো যাই আছে যাই যাই দেখা পায় এজন মানুষ লাল ঘরালই ঠিয়া হয়ে আছে কব সুবহানাল্লাহ যেতিয়া লাল ঘর দেখা পায় আলি কয় আলি তোমাক চিনা চিনা লাগে এটা কাম করে ঘরা কিনিবা নে কুসি মোর খাবার পয়সা না মই ঘরা কত কিনি তেতিয়া কৈছে এটা কাম করা আলি মই তোমাক বাকিত দিও ঘরা তুমি বাকিত লওয়া আর ঘরাটোর দাম তুমি মোক 100 টাকা দিবা আর বাকি লাভ কিন্তু তুমি লবা তেতিয়া আলি চিন্তা কৈছে ভালে হল যেতিয়া বাকি দিয়ে দিছি আর বাকি 100 টাকা তো বিক্রি করে দিবা দিছি বাকি কিন্তু মোক লবা দিছি লাভ কিন্তু ঠিকই আছে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেই ঘরাটো ললে লই যাই বজারত গুছি গল যাই বজারত ঠিয়া কয় এজন আরো ব্যক্তি আহি কয় আলি ইমান ধুনিয়া ঘরা লই আহিছা ইমান ধুনিয়া ঘরা কিমান দাম কিমানত বিক্রি করিবা কোয়া আলি এফালে নিজে নাজনে কেমানত বিক্রি করবা লাগে কইছি তুমি যিমান দিয়া কইছি কিমান দিবি তেতিয়া কৈছি 160 টকা দিম কক সুবহানাল্লাহ কিমান কৈছি 160 টকা তেতিয়াৰ 160 টকা আজিৰ লগত দিম লাগিব 160 টকা কৈছি ভালে হল 100 টকা মালিকক দি দিম আৰু 60 টকা মই পাম তো হেই বুলি 160 টকাত বিক্ৰি কৰি কি কৰিলে 160 টকাত বিক্ৰি কৰি 100 টকাটো কাক দিলে যাৰ ঘৰ আছিল তাক দি দিলে 100 টকাটো মূল পইচা দি দিলে 100 টকাত বিক্ৰি কৰিছিল আলিকটাত আলির তাত কিমান লোন হ্যাঁ 60 টাকা তো কিমান দান করেছিল আল্লাহর রাস্তাত 6 টাকা আর আল্লাহ কিমান দিলে 1 টাকাত কেমানকে দিলে 10 10 6 কিমান 60 তো আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা হয়
কোনো ব্যক্তি যদি কোন বান্দা বান্দি যদি মসজিদর নামত মাদারসার নামত দিনি জলসার নামত কোন ব্যক্তি যদি হাজার পাঁচশো টাকা দিয়ে হেইবর ব্যক্তির পয়সা হেইবর ব্যক্তি সকলর ধার মই দুনিয়ার বুকর পড়াই মরার আগে আগে মারি দিম কবু সুবহানাল্লাহ আল্লাহ তোমার মোট ধার খাই না থাক খাই থাকব ছয় টকার বদলা কিমান দিছে আলি ষাটি টকা দি দিছে তো তোমার মোর কারণে এই দান সৎকার কারণে তোমার মোর কি নহয় পুঞ্জি খালি হয় না যায় এই যে আল্লাহর ঘরত তুমি হাজার পাঁচশো কেজি দিবা এই পয়সাটি তোমার হল আসল ধন এই পয়সাটু আল্লাহি ব্যাংকত জমা হয়ে থাকিব কক সুবহানাল্লাহ দুনিয়ায় ব্যাংকত যেখিনি পয়সা হব এখিনি পয়সার মালিক আপুনি মই নহয় মই মরার পিছত মোর লড়া মালিক হব সোয়ালী মালিক হব মোর নাতিপুতি মালিক হব কিন্তু যে আজি আল্লাহর ঘরত যে আমি আল্লাহর রাস্তার যে টকা পয়সা দিম এই পয়সা কিন্তু হার হার ব্যক্তির অরিজিনাল ধন হল আর এই ধনখিনি কোনি জমা করে রাখিব আল্লাহ আল্লাহর ব্যাংকত থাকিব এই কারণে যাতে আমি আল্লাহর ঘর বানাম আফসুস হয় অন্য গাঁওয়ত কিহর আমি চান্দার কারণে যাব লাগে আমার নিজের কমন সেন্স বোলা বস্তু থাকিব লাগে এটা আল্লাহর ঘর বানাম তো আমার নিজে হার হার ব্যক্তি যদি আমি ওয়াদা করু হার হার ব্যক্তি পনেরো হাজারের উপরত কামাই করে যদি আপনি মাই যদি পুখতা ইরাদা করি যদি চেষ্টা করু তোমার মোর মসজিদ হওয়াতে বেশি টাইম না লাগে কিন্তু আল্লাহর দরকার না এইবার অফার হয় এইবার সাজ হয় জান্নাত জুয়ার কারণে এই টকা পয়সা যে খরচ করি এইবার এটা জরিয়া আহে আল্লাহর ঘর নবনালিরে বনালি আল্লাহর কি দায় লাগিল কিন্তু এইবার দ্বারাই তোমার মোর জান্নাতর রাস্তা আসান হয়ে যাব কক সুবহানাল্লাহ টাইম যেতিয়ায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই বিক্রি করে দিলে এনেকে চলি আছে চলি থাকা অবস্থাত এদিনখনে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরত আহিল আহি কয় এ ফাতিমা তুমি এটা কথা শুনিবা নেকি জানা নেকি কলে কি কইছি তোমার আগত এজনী মহিলা জান্নাতত যাব কক সুবহানাল্লাহ কি কইছি ফাতেমা কইছি তোমার আগত এনুকা এজনী মহিলা আছে যে মহিলা তোমার আগত জান্নাতত যাব ফাতেমার মাথা গরম হই গেছে আরে মোর বাবা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন বিশ্বর বাদিশাহ দুই জাহানোর বাদিশাহ তার সোয়ালী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ আর উম্মুক দয়ার নবী সাইয়্যিদাতুন নিসাই রাখলি জান্নাহ কই থই দিছে আর মোর আগত কোন মহিলা জান্নাতত যাব এটু আকো কি কথা তেতিয়া কইছে ইয়া আব্বা কোন হয় এইজনী মহিলা তেতিয়া কয় হেইজনী মহিলা হেইজনী মহিলা তোমাক কয় আগত জান্নাতত যাব ফাতেমা কই বুঝা নাই আব্বা কি কই কেনে কই যাব মত কয় আগত তেতিয়া কয় ও ফাতেমা এই তুমি অলপমান যাই এটা ঘর পাবা হেইজনী মাইকির নাম হল জামিলা কক সুবহানাল্লাহ তুমি যোৱা এই মাইকীজনীর ঘরত গলে তুমি গম পাবা মাইকীজনীর ঘরত গলে গম পাবা তাই কেনে কই জান্নাত তোমাত কই আগত যাব ঠিক আছে আব্বা মই যাম যাই যেতিয়াই আলী হেই ফাতেমা তোয়ার নবীর কথা শুনি হেইজনী মাইকীর ঘরত গুছি যায় দরজাত টক টক করে আওয়াজ দিলে আওয়াজ দিয়ার পিছত ভিতরের পড়ায় কয় কুন হয় তেতিয়া কয় ফাতিমা মই ফাতিমা হয় কইছি তুমি কিয় আহিছা কইছি মই তোমাক দেখার কারণে আহিছু তেতিয়াই জামিলা কয় ফাতিমা
فاطمه মই তোমাক দেখার কারণে মই তোমাক সবর কারণে বহুদিন ধরি তরপি আসু কিন্তু না না আজি মই তোমার লগত দেখা করিব নোৱাৰো কারণ মোর সামির অর্ডার নাই কও সুবহানাল্লাহ কারণ মোর সামির ইজাজত নাই যে তোমার লগত মই দেখা করিম فاطمه কই মোর লগত কি হল পর্দা তেতিয়াই কই পর্দার কথা না কিন্তু মই সামির বিনা ইজাজতে মই তোমার লগত দেখা করিব নোৱাৰো এই বলি কলি তুমি যোৱা মই কালি মোর সামির পরাই ইজাজত লৈ তোমার লগত দেখা করিম কথা বাতরা পাতিম কও সুবহানাল্লাহ হেই বলি আলি হেই বলি জামিলাই ফাতেমাক পঠাই দিলে গুছি গল যাই নেক্সট দিন আকো যেতিয়া আহিব ওলাইছে হাসানে কয় আম্মি ও আম্মি জান আপনি কত যোয়া ময় যাম আপনার লগত হেই বলি হাসানক ফাতেমাই লৈ গল লৈ যাই যেতে আই দরজাত আওয়াজ দিলে আওয়াজ দিয়ার পিছত কই জামিলা ও ফাতেমা তোমার লগত এই যে বাচ্চার আওয়াজ আহি আছে কোন হয় কই মোর বেটা মোর ডাঙর লড়া হাসান হয় তেতিয়াই কলে ফাতেমা বেয়াদবি মাফ করিবা মই আজিও তোমার লগত দেখা করিব নোৱাৰো কারণ মই তোমার লগত দেখা করার কারণে ইজাজত লছু কিন্তু তোমার লড়া হাসানর লগত দেখার ইজাজত লওয়া নাই কব সুবহানাল্লাহ মই তোমার লগত আজিও দেখা করিব নোৱাৰো যোৱা মই কালি হাসান আর তোমার ইজাজত লম হেই বলি আকো ফাতেমাই গুছি গল আকো নেক্সট দিনাই যেতিয়াই আহিব খুজিছে আহিব খুজার পিছত এইবার হুসাইন জিদ করিছে আম্মি জান আম্মি জান আপনি কত যোয়া কালি ডাঙর ভাই লই গইছা আজি মোক লই যাবা লাগিব হেই বলি আম্মি জানে ফাতিমা দুই বাচ্চাক শিশু দুই সৰু বাচ্চাক দুই চাইডে লৈ জামিলার ঘৰত গল জামিলার ঘৰত যায় আকো আওয়াজ দিয়ে কই ফাতিমা কোৱা আজিও তোমার লগত এজন বাচ্চার আওয়াজ আহি আছে কোন হয় তেতিয়া কই মোৰ সৰু বাচ্চা গুচাই মোর লগত আহিছে কইছি না না মোক বিয়াদবি মাফ করিবা মই আজিও দেখা করিব নোৱাৰো মোর স্বামীর ইজাজত সিরিফ দুজনের লগত হয়েছে সিরিফ আপনার আর হাসানের লগত দেখে দেখা করিম বলে ইজাজত ললু কিন্তু হুসাইনের কারণে ইজাজত লওয়া নাই যার কারণে মই আজিও তোমার লগত দেখা করিব নোৱাৰো তুমি যোয়া হেই বলে সেইদিনা খানো কি করিলে ফাতেমাক বিদায় করে দিলে তিনি চারি নম্বর দিনাই হাজরাতে ফাতেমাই গুছি গল যাই দরজা খুলে দরজা যেতিয়াই খুলি দিয়ার পিছত দেখা পাই আচরিত খোলার লগে লগে এডাল কি রশি বান্ধা আছে মতা রশি এডাল একফালে এখন ছুরি আর এফালে এডা কি বলি কয় লাঠি এই তিন চারিটা বস্তু দেখা পাই খুদিব ধরিলে জামিলা এই বস্তুর রাখার কারণ কি তেতিয়াই জামিলাই কলে ফাতিমা মোর স্বামীক মই বড় ভাল পাও মোর স্বামীক মই বড় ইস করু বড় প্রেম করু যদি মোর স্বামী গরিব হয় মোর স্বামী যদিও গরিব হয়
খৰি কাটে লাকুৰি কাটে তেনেহলে মোৰ স্বামীৰ মই কোনো বিনা ইজাজতে কাম নকৰো আৰু কোনোবাই কেতিয়াবা যদি ভুলতে মোৰ দ্বাৰাই ভুল হৈ যায় এই ৰছি বান্ধি থৈছো এই ৰছি দি যাতে মোক বান্ধে আৰু যেতিয়াই কোনো লাঠি বিচৰাৰ কাৰণে যাতে মোৰ স্বামীৰ কষ্ট নহয় মই লাঠি বা চাবুক ৰাখি থৈ দিছো মাৰাৰ কাৰণে আৰু যদি মই বেছি তৰ্ক বিতৰ্ক কৰো এই যে চুৰি ৰাখিছো এই চুৰিৰে মোৰ গল কাটি দি যাতে জুদা কৰি দিয়ে কিন্তু মই গলা কটাৰ কাৰণে ৰাজি আছো কিন্তু মোৰ স্বামীৰ বেদবি মোৰ স্বামীৰ নাৰাজগি মোৰ ৰাজি নাই কওঁ সুবহানাল্লাহ এই ঘটনা ঘূৰি আৰু বিভিন্ন ধৰণৰ কথা বাৰ্তা পাতি কি হল ঘৰত গুচি গল যাই আল্লাহৰ নবীক কব ধৰিছে ইয়া ৰাসূলাল্লাহ ৱা ইয়া হাবিবাল্লাহ ওমৰ মৰমৰ ৰব্বুজান মই গম পালো বড় নেককাৰ বিবি বড় ফৰ্মাদাৰ বড় হাজবেণ্ডৰ কথা মানে স্বামীৰ কথা মানে কিন্তু মই এতিয়াও বুজা নাই কেমতকৈ আগত কেনেকুৱাকৈ জান্নাতত যাব তেতিয়াই ক'লে ফাতেমা তোমাৰ কাৰণে এই জামিলাই এটা পইণ্ট তোমাক কৰি আগত গুচি গৈছে সেইটো পইণ্ট হ'ল এদিনখনে তোমাৰ এই মই যে এখন তোমাক বিবাহত চাদৰ দিছিলোঁ সেই চাদৰখন তুমি বিক্ৰী সেই চাদৰখন কৈ কৈছে মই বিক্ৰী কৰি দিছোঁ বিক্ৰী কৰি দিয়াৰ পিছতে সেই চাদৰখন ওৰ পৰাই যি পইচা লাভ কৰিছিলে 60 টকা লাভ কৰি ঘৰৰ কাৰণে বহু বাজাৰ কৰি আনিছিলে আনাৰ পিছত তুমি আলিক দৰৱাজাত থিয় কৰি প্ৰশ্ন কৰিছিলা আলি তোমাক মই এখন ফাটা চাদৰ দি পঠাইছিলো এই চাদৰখনত ইমান দামটো কোনেও নিদিয়ে তুমি ইমান মাল ইমান তুমি বাজাৰ কৰি আনিছা এই বাজাৰ সন্দে লাগে তোমাৰ দ্বাৰাই তুমি ইমান বাজাৰৰ কাৰণে টকা পইচা নাই তুমি কি হিচাপে আনিলা এইবুলি প্ৰশ্ন কৰিলে কৰি কি কৰিছে আলিক দৰৱাজাত থিয় কৰি থৈ দিছে আলি ৰাদিয়াল্লাহু তাআলা আনহুক যে তুমি কমচে কম তো ঘৰত মাতি বহাইতো সুধিব পাৰিলা হয় তুমি আলিক দৰৱাজাত যে থিয় কৰাই থৈ দিছা যাৰ কাৰণে জামিলাই সেই ব্যৱহাৰ নিজৰ স্বামীৰ লগত কৰা নাই যাৰ কাৰণে তোমাক কৈ জান্নাতত আগত যাব কওঁ সুবহানাল্লাহ তাৰ পিছত কৈ ফাতে মা বুজা নাই তেতিয়াই ক'লে ঠিক আছে তুমি বুজা যেতিয়াই তুমি জান্নাতত যোৱাৰ কাৰণে উতৰ চাৱাৰ হবা উতৰ পিঠিত উঠিবা আৰু উতৰ যে লাগাম হ'ব চিকাল যে থাকিব ৰছী থাকিব সেই ৰছীডাল জামিলাৰ হাতত থাকিব কব সুবহানাল্লাহ এই জামিলার হাতত কি থাকিব এই উতত উতর পিঠেত কুনি থাকিব হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এই যে উত্তু টানিব এ টানা রশিদাল কার হাতত এই জামিলা তো সর্বপ্রথম কুনে ঘুমাব এই জামিলাই ফাতেমাক আগত লৈ ফেলে ঘুমাব যা হক মই আর লম্বা নকরু কারণ আমার বক্তা তেখেত আহি পাইছে আৰু আপোনালোকৰ মাজত খুব সুন্দৰ ভাষণ ৰাখিব আপোনালোকে যাতে গুৰুত্ব হিচাপে যাতে শুনে আৰু মোৰ বহুত মৰম বহুত ভাল পাওঁ জিয়াউৰ ৰহমান কাশ্মীৰ শেখ চাহাবক বহুত বহুত মোৰ ভাল লাগে তেখেতক তেখেতৰ কাৰণে দোৱা কৰিব আৰু সমস্ত ওলামাই কিৰাম সকলৰ কাৰণে দোৱা ৰাখিব আৰু মোৰ কাৰণে দোৱা ৰাখিব যাতে দিনৰ খাতিৰত যাতে ধৰ্মৰ খাতিৰত যাতে পইচাৰ খাতিৰত যাতে বিক্ৰী হৈ নাযাওঁ যাতে ধৰ্মৰ খাতিৰত যাতে কোনো দুনিয়াৰ কাৰণে লালচৰ কাৰণে যাতে বিক্ৰী হৈ নাযাওঁ যাতে সত্য কথা এই দুনিয়াত থকা অৱস্থাত যাতে দুনিয়াৰ বুকুত যাতে সত্য কথা যাতে প্ৰচাৰ কৰি থাকিব পাৰোঁ আপোনালোকে দোৱা ৰাখিব কাৰণ এই ওলামাসকল সত্য কথা যদি নকয় কাল কিয়ামতৰ দিনা আমাৰ পায়জামা ঢিলা কৰি দিব এইটো ফিক্স
এইটো আমার আমার ইমান দায়িত্ব হয় من سئل عن علم علمه ثم كتمه ألزم يوم القيامة بلجام من نار أو كما قال عليه السلام اگر اس اسٹیج پر بیٹھ کر اس کرسی پر بیٹھ کر اگر کسی علماء کو اگر حق بات کہنے کی اس کے اندر طاقت نہیں اگر وہ حق بات کو چھپا کر رکھے اگر وہ اللہ کی وحدانیت کو اگر کسی کے در سے کسی کے لوگوں سے در سے اگر وہ اپنے حق بات کو چھپا کر رکھے تو اس کرسی پر بیٹھنے کی اس کی اجازت ہی نہیں کیونکہ ہمیں حق بات کہنا ہے اگر حق بات ہم نہیں کہیں گے تو کون کہے گا اس لیے جاتے خود تو کتا کنو علماء جاتے قویو جاتے اپنی بیان نہ پائے قدران اے بیان پواتو تمہار مور مور کنو خوچی نہ ہائے আমার কোনো ক্ষতি নহয় কোনো ব্যক্তি যদি কোরআন হাদিসের সত্য কথা কোয়ার বিনিময় যদি কারোবার তিতা লাগে কারোবার যদি বেয়া লাগে এই বেয়া লাগা তু মেরা কুছ বিগাল নহি সকতা মেরা কুছ আতা জাতা নহি লেকিন ইয়ে জো তোমার দুঃখ লাগিব এই দুঃখ তু বেয়া পুয়া তু খং তু ডাইরেক্ট আল্লাহর লগত তাস্ত হব কক নাউজু বিল্লাহ এই কারণে যাতে আমার দুঃখর দ্বারাই আমার বেয়া লাগার দ্বারাই যাতে আমি জাহান্নাম যাতে বাসি না লও ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন